অভিষেকের হাত ধরে তৃণমূলের প্রত্যাবর্তন অর্জুন সিং এর। অর্জুন সিং বলছেন ঘরের ছেলে ঘরে ফিরলো। অর্জুন সিং তো ঘরে ফিরলেন, কিন্তু এই অর্জুন সিং এর জন্য তৃণমূলের যেসব নিচু তলার কর্মীরা কখনো স্বজন হারিয়েছেন, কখনো হিংসার শিকার হয়েছেন, অথবা বিজেপির যে সমস্ত কর্মীরা ঘর ছাড়া হয়েছেন তৃণমূলের সঙ্গে দ্বন্দ্বে এই অর্জুন সিংকে সামনে রেখে লড়তে গিয়ে, তাদের কি হবে সেই সব নিয়ে আজ সোজাসুজি শোনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুনছি আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত, সেখানে নৌকা নিয়ে যাই চলো যেখানে তুফান এসেছে। হ্যাঁ, তুফানেই নৌকা নিয়ে গা ভাসিয়েছেন ব্যারাকপুরের সাংসদ 2019 থেকে 2022 তিন বছরেই মোহভঙ্গ, পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে প্রত্যাবর্তন অর্জুনের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রবিবার তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। বেশ কিছুদিন ধরেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল, প্রায় তিন দশকের রাজনৈতিক জীবন। অর্জুন সিংয়ের রাজনৈতিক জীবন বাবার হাত ধরে, বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে পদার্পণ করেন। 1995 সালে ভাটপাড়ার কাউন্সিলর হন। 18 নম্বর ওয়ার্ডে তিনি তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং কংগ্রেসের হয়ে কাউন্সিলর হন। 1998 সালে যোগ দেন তৃণমূলে। তৃণমূলে যোগ দেওয়ার পর নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনে অর্জুন সিংয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুর স্বামী খুনে অভিযুক্ত, বিকাশ বসুর খুনে অভিযোগে 2000 সালে জেলে যান এবং এতটাই প্রভাবশালী যে জেলে বসেই তৃণমূল কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন অর্জুন সিং। 2001 সালেই প্রথমবার তিনি বিধায়ক নির্বাচিত হন এবং তারপর 2001 থেকে 2016 টানা 16 বছর তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি। 2010 সালে ভাটপাড়া পুরসভার পুর প্রধান হন। 2019 সাল পর্যন্ত পুর প্রধান ছিলেন। 2019 সালে ব্যারাকপুর লোকসভা ভোটে টিকিট পাননি এবং তারপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। লোকসভা ভোটের মাত্র 28 দিন আগে দল বদল করেন, তারপর বিজেপির টিকিটে জিতে ব্যারাকপুরের সাংসদ হন। বিজেপির রাজ্য সহসভাপতি পদেও নিযুক্ত হন তিনি। 3 বছর মাঝখানে, 3 বছর পর তৃণমূলে প্রত্যাবর্তনের পর কি বললেন ব্যারাকপুরের সাংসদ শুনুন। ছাড়লাম কেন এ বলার আগে দুটো কথা বলে দিই, তারপরে বলে দিচ্ছি। মাননীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই অভিষেক ব্যানার্জি, যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের, মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। গর্ব করে অর্জুন সিং বললেন তৃণমূলের জন্মলগ্ন থেকে তার সঙ্গে সম্পর্ক। বিচ্ছেদ ঘটে 19-এর লোকসভা ভোটে এবং 3 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দল বদল অর্জুনের। দেখুন, কাউন্টডাউন যখন যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ শেষ হয়, কাউন্টডাউন তো বলাই যেতে পারে যে কাউন্টডাউন শুরু হয়েছে বা কাউন্টডাউনের শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শেষ বা কোথাও আরম্ভ তো কাউন্টডাউন হবেই। একটু সময় সুযোগ অপেক্ষা করুন, সবটাই জানতে পারবেন। শেষ 3 বছরের ব্যবধান, পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুলে প্রত্যাবর্তন ব্যারাকপুরের সাংসদের। রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।
ক্যামেরা স্টুডিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ঘাসফুল শিবিরে যোগদান তিনি। টুইটারে ছবি পোস্ট তৃণমূলের। হারলাম কেন এ বলার আগে দুটো কথা বলে দিই, তারপরে বলে দিচ্ছি। মাননীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই অভিষেক ব্যানার্জি, যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। 2019 লোকসভা ভোট পর্বে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। বিজেপির টিকিটে ব্যারাকপুরের সাংসদ হন অর্জুন সিং। বিজেপিতে যোগদানের পর থেকে বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে তাঁর এলাকা, বেড়েছে সংঘর্ষ, বোমাবাজির ঘটনা, বোমা পড়েছে অর্জুনের বাড়িতেও, এমনকি খুনও হতে হয় অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লাকে। প্রতি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। সেই অর্জুনই তৃণমূলে যোগদান করায় স্বভাবতই হতবাক তার অনেক অনুগামী। অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির বহমানতা, বিজেপির রাজনীতি চলতে থাকবে, কি আসবেন কে যাবেন সেটা অনেক পরের কথা, এটা আমাদের কাছে কোনো প্রাসঙ্গিক নয়, আমরা এই বিষয়ে উৎসাহী নই। তিনি এসেছিলেন, কিছুদিন ছিলেন আমাদের সঙ্গে, উনি হয়তো ক্ষমতার অলিন্দে সম্পৃক্ত থাকতে বেশি পছন্দ করলেন, হয়তো তিনি চলে গেলেন, যা কিছু আছে মানুষের সামনে আছে। 21 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে, ভোটের ফল প্রকাশের পর মোহভঙ্গ, এরপরই একের পর এক নেতার দল ত্যাগ। তৃতীয়বার সরকার গঠনের পর গত এক বছরে বারবার উত্তপ্ত হয়েছে অর্জুনগড়, বারবার শাসক দলের নিশানায় অর্জুন আক্রান্ত হয়েছেন তাঁর অনুগামীরা। প্রশ্ন উঠছে, দল বদল করে নেতার অস্বস্তি দূর হলেও কর্মীদের কি হবে? রাজনৈতিক নেতাদের দল বদলে এরপর কি আস্থা থাকবে দলীয় কর্মী সমর্থকদের? রিপাবলিক বাংলা। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের বিশিষ্ট অতিথিদের। আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র, রয়েছেন তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সৃজিব বিশ্বাস, এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র অনিন্দ রায়চৌধুরী। আপনাদের সবাইকেই রিপাবলিক বাংলায় স্বাগত। আমি প্রথমে বৈশ্বনাথ বাবুর কাছে যাব। বৈশ্বনাথ বাবু, ভুল বোঝাবুঝি, কোট আনকোট ভুল বোঝাবুঝি শব্দটা আমরা গত কয়েক বছরে এতবার শুনতে অভ্যস্ত হয়ে গেলাম, এখন আমরাই বোধহয় ভুল বুঝতে শুরু করে ফেলেছি। যেখানে অর্জুন সিং বলছেন ভুল বোঝাবুঝির জন্য তিনি দল বদল করেছিলেন এবং আবার তিনি ঘরের ছেলে ঘরে ফিরলেন, তিনি তো ঘরে ফিরলেন, কিন্তু তাকে দেখে লড়াইয়ে গিয়েছিলেন যারা, যারা অনেকেই আজ ঘর ছাড়া, বা তাকে অপোজিটে রেখে, তাকে বিরোধী হিসেবে ভেবে যারা লড়াই করে নিজেদের স্বজন খুইয়েছেন, কেউ অনেকে অনেক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, সেই নিচুতলার কর্মীদের কথা কে ভাবছে? সবচেয়ে আগে এই প্রশ্নটা তো তাহলে বিজেপিকে করতে হয়, কারণ চার্টার ফ্লাইট পাঠিয়েছিলেন অমিত শাহজি, তিনি চার্টার ফ্লাইটে করে নিয়ে গেছিলেন যাদেরকে, তার হাত সবাই ফিরে আসছে। আসলে বিজেপির একটা মুষল পর্ব চলছে, সবাই বিজেপিকে ছেড়ে দিচ্ছে, বিজেপির জমানত জব্দ হচ্ছে বালিগঞ্জে, আসানসোলে 3 লক্ষ ভোটে পরাজিত হয়েছে। এই বিজেপির এই পরাজয় এবং অর্জুন সিং যেটা বলছেন যে আমি একটা চটকল পরিবারে জন্মগ্রহণ করেছি, সমস্ত চটকল আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই চটকল এলাকায় আমি পলিটিক্স করি, এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে চটকল শ্রমিকদের, তাদের কথা কেন্দ্রীয় সরকার ভাবছে না, এবং উনি মনে করেছেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে, এবং দেশের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপির এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার কণ্ঠ হলেন, যে ভায়াবল অল্টারনেটিভ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অর্জুন সিং জয়েন করেছেন, আর যারা কয়েকদিন ধরে গেল গেল রব তুলেছিল তাদের কাছে আবার প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসেই সবাই ফিরে আসছেন, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বাংলার উন্নয়ন এবং ভারতবর্ষের রাজনীতিতে তারা 1 নম্বর জায়গায় পৌঁছাতে চলেছে। বৈশ্বনাথবাবু, ফিরে আসছে না ভাঙিয়ে নিয়ে আসা হচ্ছে? কারণ বিধানসভা ভোটের সময় একটা স্লোগান তৃণমূল বারবার বলতো যে তৃণমূলের ভাঙিয়ে নেতা সহজ নয় ভোটে জেতা, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও কি এবার পাল্টা বিজেপির ঘরে ভাঙন ধরানোর খেলা শুরু হয়েছে?
আচ্ছা দেখুন, বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী একটা অঙ্গরাজ্যে ডেলিগেশন জারি করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি গেড়ে বসেছিলেন, আট দফায় নির্বাচন হয়েছিল, 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে দিয়ে নির্বাচন হয়েছিল, তারপর বিধানসভা নির্বাচনে বিজেপি শোচনীয় পরাজিত হয়েছে, কংগ্রেস সিপিএম শূন্যতে নেমে গেছে, তারপর পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে, তারপর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে। তৃণমূল কংগ্রেসের এই জয় বিজয় দেখে যারা মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে কোনো বাইরের কাউকে নিয়ে এসে বাংলার মাটিতে অসুবিধার মধ্যে ফেলা যাবে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে, এটা তো প্রমাণ হয়ে গেছে যে সমস্ত কিছুকে উপেক্ষা করে, সমস্ত কিছুকে বাধা অতিক্রম করে তৃণমূল কংগ্রেস তার বিজয় রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আজও বাংলার মানুষ মনে করে দুয়ারে সরকার, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, এই যে করি মানুষের লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে তাদের উন্নয়নের কর্মকাণ্ড পৌঁছে দিতে পেরেছে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড দেখেই অর্জুন সিং এর ঘর বাপসি। হ্যাঁ নিশ্চিতভাবে, যদি আমি এখান থেকে ফাল্গুনী দেবী একদম করতে হয়, প্রো পিপল পলিটিক্স মানেই তো পাবলিকের সঙ্গে থাকতে হবে। আমি এখান থেকে ফাল্গুনী দেবীর কাছে একটু যাব। ফাল্গুনী দেবী, বৈশানর বাবু বলছেন যে উন্নয়নের রাজনীতি দেখেই অর্জুন সিং এর ঘর বাপসি, কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই যে অর্জুন সিংকে সামনে রেখে যারা লড়াইতে গিয়েছিলেন তাদের কি হবে? অর্জুন সিং কিন্তু যখন তার ভাটপাড়া থেকে বক্তব্য রাখেন, প্রশ্ন করা হয় তাকে, তিনি প্রশ্নের উত্তরে পড়েন যে আমি বেরিয়ে যাচ্ছি না, আমাকে রাখতে পারলো না বিজেপি, সেটা তো সময়ই বলবে। কেন এই প্রসঙ্গটা আসছে, বিজেপি রাখতে পারলো না, এই কথাটা বলছেন কেন অর্জুন সিং? দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা 2 থেকে আজকে 302 আসন অবধি পৌঁছেছে, যারা সর্ববৃহৎ একটি দল। এখানে কে এলো কে গেল এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা নীতি আদর্শের ওপর দাঁড়িয়ে এই দলটি দাঁড়িয়ে রয়েছে, এবং ভারতের বিভিন্ন রাজ্যে এই তার সুশাসন সর্ব জায়গায় এটা ছড়িয়ে রয়েছে। এবং এখানেও অর্জুন সিং যখন এসেছিলেন তখন এই ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডের ওপর বিশ্বাস করেই তিনি এই দলে এসেছিলেন। আজকে যে দলে তিনি এত বছর ধরে থেকে সেখানে আস্থা বিশ্বাস অর্জন করতে উনি পারেননি, সেই দল ছেড়ে আজকে তিনি এই দলে এসেছিলেন, আজকে আবার 3 বছরের মাথায় তার মনে হচ্ছে তাকে রাখতে পারলো না, সে অন্য দলে ফিরে গেল, এর উত্তর উনি নিজেই ভালোভাবে দিতে পারবে যে ভালোভাবে রাখতে গেলে কী কী করতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টির জানা নেই। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, এটা একটা সাংগঠনিক দল, এটা সংগঠনের ওপর বিশ্বাস করে, এবং 3 থেকে 77টা আসন এবং 18টা সিট লোকসভা ভোটে যে কার্যকর্তা যে কর্মীদের রক্ত ঘাম ঝরানোর ফসল এই পশ্চিমবঙ্গে ফলেছে। এবং আপনারা এইভাবে তো অনেকেই এসেছেন, দলবদলটা অনেকেই করেছেন, অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে গেছেন এবং বিজেপি থেকে আবার তাদের ঘর বাপসি দেখতে পাচ্ছি আমরা একের পর এক হয়ে চলেছে, এটা কেন, এই রক্তক্ষরণ আটকানো যাচ্ছে না কেন, সমস্যাটা কোথায়? দেখুন, সাধারণ মানুষ একটা দলের নীতি আদর্শের ওপর তার উন্নয়নের দিকে তাকিয়ে, সেই নেতৃত্বর দিকে তাকিয়ে একটা দলের আপাদমস্তক চিন্তা করে মানুষ ভোট দেয়। কিন্তু যখন সেই দলে জেতার পর, সাধারণ মানুষের ভোট পাওয়ার পর যে ব্যক্তি বেরিয়ে যায়, কেবল তিনি চলে যায় কিছু তার যে অনুগামীকে নিয়ে, তো এতে আমার মনে হয় না, বিশেষত ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, এতে ভারতীয় জনতা পার্টির ওপর কোনো প্রভাব পড়বে বলে? সত্যি কি কোথাও কোনো প্রভাব পড়ে না? আমি অনিন্দবাবুর কাছে যাব। অনিন্দবাবু, সত্যি কি প্রভাব পড়ে না? এই ধরনের রাজনীতিবিদদের ওপর মানুষ ভরসা রাখবেন কিভাবে, যারা 3 বছরের মধ্যে দল বদল করছেন এবং তারা কোট আনকোট ভুল বুঝতে পারছেন, তাদের ভুল বুঝতে 3টে বছর যখন লেগে যাচ্ছে, তাকে সামনে রেখে যারা লড়াইতে যাচ্ছেন, তাকে বিরোধী পক্ষে রেখে যারা লড়াইতে যাচ্ছেন, তাদের কি হবে? না, আপনার অনুষ্ঠান অনেকক্ষণ ধরে আমি শুনছিলাম, আমি বিজেপির মুখপাত্র আর তৃণমূলের মুখপাত্রের কথাও শুনছিলাম। আমি আপনাকে কয়েকটা স্টেটমেন্ট বলবো, যে স্টেটমেন্টগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে অর্জুন সিং দল পাল্টানোর আগে কে কে কারা কারা স্টেটমেন্ট করেছিল। বাংলায় মমতাতন্ত্র চলছে, কে বললেন? অর্জুন সিং। অর্জুন সিং প্রফেশনাল খুনি। আজকে দেখছি জ্যোতিপ্রিয় মল্লিক অর্জুন সিংকে গলায় মালা, আপনার এখানে দেখা যাচ্ছে গলায় মালা দিচ্ছে, তাই প্রফেশনাল খুনি বলেছে। মনিক শুক্লার আসল খুনির নাম অর্জুন সিং কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। যখন
অর্জুন সিং বাদে যখন আমরা দেখেছি রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে গেলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোটি কোটি টাকা উনি দুর্নীতি করেছেন এবং গদ্দাররা চলে গেছে, ভালো হয়েছে। তারপরে আমরা দেখলাম রাজীব ব্যানার্জিকে উনি ত্রিপুরার ইনচার্জ করলেন। সব্যসাচী যখন চলে গেলেন দল ছেড়ে, তখন বললেন ও সিন্ডিকেটে অনেক টাকা তুলেছে, আমার কাছে খবর আছে, আমরা এর বিরুদ্ধে তদন্ত করব। তারপরে সব্যসাচী যখন নিলেন, তখন দেখলাম ফুলের বুকে দিয়ে গলায় উত্তরীয় পরে বৈশাখা পড়ে আছে, ওই উত্তরীয়টাই কিনা জানি না, উনি এলেন। দুই, তিন নম্বর, আপনার মনে আছে এই সায়নী ঘোষ, আজকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, এই সায়নী ঘোষ একটা সময় নন্দন চত্বরে বলেছিল যে মমতা ব্যানার্জির থেকে বড় স্বৈরাচারী নেত্রী সারা ভারতবর্ষে নেই, কারণ ভবিষ্যতের ভূত অনিক দত্তের সিনেমাটা উনি রিলিজ করতে দেননি। আজকে সায়নী ঘোষ যুব প্রেসিডেন্ট হয়েছে। আমি শুধু বলবো, দেখুন এই মানুষগুলো যারা রাজনীতিতে দিনের পর দিন আসা যাওয়ার রাজনীতি করছে, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যের, কারণ বাংলার রাজনীতি এর আগে এরকম ধরনের দৃশ্য দেখেনি। আমরা জানি মহাভারতের অর্জুন একটা সময় মাছের চোখকে বিদ্ধ করেছিলেন অস্ত্র দিয়ে, আজকে অর্জুন সিং দিলীপ ঘোষের বুককে বিদ্ধ করলেন অস্ত্র দিয়ে। আর আমি লাস্টে যেটা বলবো যে দেখুন, মহাভারতের অর্জুন একটা সময় ন্যায়ের পক্ষে লড়েছিলেন, আজকে অর্জুন সিং কামিনী কাঞ্চনের দলের হয়ে লড়লেন, লড়ার পরে এখন বালিচোর কয়লাচোরের দলের হয়ে লড়ছেন। আমি বৈশাখবাবুর কাছে উত্তর নিয়ে নেবো, কিন্তু তার আগে একবার সৃজিত বাবুর কাছে যাবো। সৃজিত বাবু, একটাই প্রশ্ন যে মানুষ যারা এদেরকে দেখে ভোট দেন, যারা এদেরকে দেখে রাজনীতির ময়দানে লড়াইতে নামেন, তারা আস্থাটা রাখবেন কিভাবে? না, একটা জিনিস স্পষ্ট, এটার জন্য খুব বুদ্ধি খাটিয়ে খুব আলোচনা করে বলতে হয় না। অর্জুন সিংরা 2019 যেটা করেছে, 22 সালে, আজকে 22 মে যাই করেছে, সেটা ওনার ব্যক্তি রাজনৈতিক স্বার্থে, সাধারণ মানুষের কিছু এসে যাচ্ছে না এতে। একটা জিনিস বুঝতে হবে, ইজি প্যাসেজটা কীভাবে হচ্ছে। উনি 19 সালে কীভাবে তৃণমূল থেকে বিজেপিতে সহজে গেলেন, চার্টার্ড ফ্লাইটে হলো, আজকে 5-স্টার হোটেলে, আলিপুর থেকে 5-স্টার হোটেল থেকে কী করে উনি অভিষেক ব্যানার্জির দলবদলের একটা অফিস খ্যামাক স্ট্রিটে উনি পৌঁছলেন, প্রশ্নটা সেখানে না। প্রশ্ন হচ্ছে প্যাসেজটা খুব ইজি, যখন আরএসএস প্রধান মোহন ভগবতকে মুখ্যমন্ত্রী ফুল মিষ্টি পাঠাতে পারেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন কোনো সচিব ছাড়া, তখন এই বুঝতে হবে প্যাসেজটা খুব ইজি। এই প্যাসেজটা ইজি বলেই অর্জুন সিংরা এই সাহসটা নিতে পারে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দলে আমি যেতে পারি তৃণমূল আর বিজেপির মধ্যে। সেকেন্ড কথা, এই ভেস্টেড সেলফ ইন্টারেস্ট রাজনীতিবিদরা আমাদের রাজ্যে যেভাবে ক্ষমতাসীন হয়ে উঠছে, এটা শুধু দুর্ভাগ্যজনক, এটা বলে ছেড়ে দিলে হবে না, এটা লিখে রাখতে পারেন, এরা আস্তে আস্তে অপান্তও হয়ে যাবে। আজকে উনি তৃণমূলে দলদাসটা স্বীকার করতে বাধ্য হলেন, কী কারণে বাধ্য হলেন আমার জানার দরকার নেই। সেকেন্ড হচ্ছে, একাধিক মামলাতে যেভাবে তৃণমূল বিপর্যস্ত হয়েছে হাইকোর্টের অর্ডারে, এই ইস্যুটা তার থেকে ঘোরানোর জন্য একটা ইস্যু, যেটা অর্জুন সিংরা, আমি সচরাচর বলি যে এরা একটা খবরের শিকার হয়েছে, একটা নিউজ আপনাদের দেওয়া হয়েছে আজকে সন্ধ্যে 7টায় ডিবেটের জন্য, যে আজকের সন্ধ্যেবেলা এই নিউজটা নিয়ে চর্চা হোক, সিবিআই এনকোয়ারিতে এসএসসিতে পার্থ চট্টোপাধ্যায় কি তার ডেপুটি মিনিস্টারকে ডাকা হলো কি না, এই ইস্যুটা নিয়ে মানুষের কাছে আজকে পৌঁছবে না। লাস্টলি যেটা বলবো, যে অর্জুন সিংরা অর্জুন সিং শুধু নয়, যে কোনো এ রাজ্যে যারা দলবদল করেছে, একটা খুব নতুন একটা কয়েনে যাচ্ছে পলিটিক্যাল সেন্সেক্স বলে। পলিটিক্যাল সেন্সেক্সে যদি বাজার উঁচু থাকে, দেখবেন শেয়ার মার্কেটের মতো হয়ে যাচ্ছে, যার শেয়ারের দাম বেশি সবাই সেই শেয়ারটা সাবস্ক্রাইব করে, যখন দাম পড়ে যায় আস্তে আস্তে ছেড়ে দেয়। তাই অর্জুন সিং দলবদল করেছে, একটা জিনিস বুঝতে হবে, বিজেপির শেয়ারের দাম কমছে। বিজেপি এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, এই যে একটা মিথ্যে প্রতিশ্রুতি এতদিন ধরে মানুষকে দিয়েছিলেন অর্জুন সিংরা, এটা আজকে ভুল প্রমাণিত হয়েছে। একটা বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসতে পারছে না তৃণমূলের বিরুদ্ধে। আমি উত্তরটা নিয়ে নেবো ফাল্গুনাদেবীর কাছে, কিন্তু তার আগে আমি বৈশ্বনাথ বাবুর কাছে একটু যাবো। বৈশ্বনাথ বাবু, সত্যিভাবে বলুন তো, অর্জুন সিং এর বিরুদ্ধে যে মামলাগুলো শাসক দল করেছিল, সেই মামলাগুলোর এবার কি হবে? মামলার গতিতে চলবে। আর ওই সিপিএম বলছিলেন না, সিপিএমকে একটু জানতে হবে যে রাজনীতিটা কোনো ব্যবসা না, যে শেয়ারের দাম উঠবে আর শেয়ারের দাম হবে। জনভিত্তি ছাড়া তো রাজনীতি হয় না। জনভিত্তি, আরে জনভিত্তিটা তো একটা বিষয় আছে, আপনাকে তো জনভিত্তি রেখে রাজনীতি করতে হবে। আপনাকে বলতে হবে আপনি রাজনীতির আগে ব্যবসার চোখে দেখেন, কালকে আপনি বলছেন
কালকে আপনারা একরকম কথা বলেছেন, আজকে ছিল একরকম ব্যবসা আছে, গতকালও ব্যবসা ছিল, আজকেও ব্যবসা আছে, তাই জন্যই দলবদল করতে তাহলে আর জনগণের বিপ্লবের সঙ্গে এটা মেলাবেন না, এটা ধান্দাবাজি করছে। আপনি তো অনেক কথা বলছেন, ধান্দাবাজ আপনাদের দল তো একসময় মানুষকে সমাজ পাল্টানোর কথা বলতো, ধান্দাবাজ এটা কি ব্যবসা ছিল? আমরা সফল ব্যর্থ হতে পারি, ধান্দাবাজি করি আপনারা শুরু করেছিলেন, সিনেমা ধান্দাবাজ থেকে এর জন্য পাশে শেষ করেছিলেন, কিছু লোক মার্কেট হবে, কিছু লোক কোম্পানিতে হতে হবে। আচ্ছা আমরা এক এক করে শুনি, আমরা এক এক করে শুনি, আপনারা শুরু করেছিলেন তেভাগ আন্দোলন থেকে, শেষ করেছিলেন প্রমোটারি আন্দোলনে, এগুলো আপনাদের কথা হতে পারে, আপনাদের রূপ দেখে ধান্দাবাজ বাংলার মানুষ মানুষকে মেরে মারছে, মানুষকে মেরে মারছে। এই মুহূর্তে বাম জামানায় কি হয়েছিল বৈশাখ বাবু, বাম জামানায় কি হয়েছিল এই মুহূর্তে আমাদের আলোচ্য বিষয় নয়, একটাই প্রশ্ন ছিল এই যে ভুরি ভুরি অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধে, এবার সেই অভিযোগগুলোর কি হবে? আমি তো বারবার বলছি মামলার গতিতে চলবে, আপনাদের একটা কথা বুঝতে হবে যে যারা এতক্ষণ ধরে ভাবছিলেন যে তৃণমূল কংগ্রেসকে আমরা বিদ্ধ করতে পেরেছি, তাদের কাছে আবার আজকের তারিখে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসই বাংলার প্রকৃত দল, এবং সেটা বুঝতে পেরে কেউ সাবসিকুয়েন্টলি রিয়েলাইজ করে, কেউ আগে রিয়েলাইজ করে। এরা সাবসিকুয়েন্টলি রিয়েলাইজ করছে, অন্য জায়গায় গিয়ে দেখলো সেখানে বঙ্গ বিজেপির সহসভাপতি করা হয়েছিল, সাংসদ করা হয়েছিল, তারপরে উনি আমাদের দলে যোগদান করলেন এবং আমরাও তাকে বললাম তৃণমূল পরিবারে আপনি আসতে পারেন, আমরা ভিনডিক্টিভ নই বিজেপির মতো, আমরা ভিনডিক্ট, বিজেপি তো চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল, অমিত শাহজি তো চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিলেন, বিজেপি নরেন্দ্র বলছি আমরা সাংগঠনিক দল, তাহলে নরেন্দ্র মোদীর ছবি আর অমিত শাহর ছবি দিয়ে বিজ্ঞাপন করেন কেন সারা জায়গায়, সমস্ত জায়গায়? আপনারা আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে প্রধানমন্ত্রী কেন তার ছবি থাকবে না, এবার উনি বলবেন, বলতে তো অপয় পেট্রোলের দাম বেড়েছে বলতে পারবো না, ডিজেলের দাম বলতে পারবো না, রান্নার গ্যাস বলতে পারবো না, প্রয়াগরাজ বলতে পারবো না, উন্নাও বলতে পারবো না, হাতরাস বলতে পারবো না, সারা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে বিজেপি বলতে পারবো না, বিজেপি পঙ্গু হয়ে গেছে, আলোচনার টপিক এলে নিশ্চয়ই বলবেন, সেই বিষয়ে আমরা আলোচনা করবো যখন, নিশ্চয়ই আপনার কথা বলবেন। আচ্ছা এই দল বদল নিয়ে রাজনৈতিক নেতৃত্ব কারা, কোন দল কি বলছে, এবার দর্শকদের শোনাই, আবার আলোচনায় ফিরছি। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এটা নিয়েই তো তৃণমূল চ্যালেঞ্জ নিয়ে তিনি দল ছেড়েছিলেন, বিজেপির প্রতীকে জিতেছিলেন, প্রতিদানস্বরূপ তৃণমূল তার গলায় 122 মামলার মালা ঝুলিয়ে দিয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তার পুত্র আক্রান্ত হয়েছে, তার সহকর্মী খুন হয়েছে। এই অর্জুন, আমি, মুকুল, পার্থ, বক্সি, আমরা এরকম বহুদিন কাটিয়েছি, আমার কিরকম মনে হচ্ছে যে আবার সেই যেন আমরা একটা পুরনো টিম একটা ইমার্জ করছে। এ পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির শক্তিশালী হয়েছিল তৃণমূল দলের লোকদেরকে নিয়েই এবং সাম্প্রদায়িক রাজনীতির বাহানা দিয়ে। তো তৃণমূল দল আর বিজেপি দলের মধ্যে বহুদিনের পুরনো সম্পর্ক আপনারা জানেন, দিদি মোদির মধ্যে যে সম্পর্ক সেটা তো আজকের নয়, একসঙ্গে ভোট করেছে তারা, একসঙ্গে সরকার গড়েছে তারা। ফিরে আসবো আমরা আলোচনায়, আমি বসুনার বাবু কাছে যাবো, বসুনার বাবু হারাধনারা কটি ছেলে তাহলে বাকি থাকলো ঘরে ফেরত নিতে? ওরা যদি আসে, ওরা যদি বলে আসা দলে আসে যোগদান করে, যারা যোগদান মালা করেছিল তাদের না জিজ্ঞাসা করে আপনি আমাদের বলছেন কেন? যারা চার্টার্ড ফ্লাইট বানালো তারা, তাদেরকে কিছু বলছেন না? নিজেই মমতা ব্যানার্জির যে মিটিং ছিল সেখান থেকে গিয়ে উনি দিল্লিতে জয়েন করেছিল, আমাদের দল তাকে টিকিট দিয়েছে, মানুষ তাকে জিতিয়েছে, এবং সেই সময় যারা সাধারণ কর্মী কার্যকর্তা সুপ্রিয়কে টিকিট দিয়েছিল, আপনাদের আমরা বলিনি, একটু রাজীব বন্দ্যোপাধ্যায় পিছনে দাঁড়িয়েছিল, একের পর এক রক্তক্ষরণ, আর কোনটি ছেলে বাকি থাকলো? বিষয় হচ্ছে যে আমাদের দলের যে কার্যকর্তা কর্মী তারা আছে, ছিল, থাকবে, যারা সুবিধা নিয়ে, যারা ভেবেছিল ক্ষমতার অলিন্দে থাকবে, যারা ক্ষমতার অলিন্দে থাকতে চায়, সেই ক্ষমতার অলিন্দে থাকা যারা, যাদের অভ্যাস, তারাই দল বদল করছে, এটাই স্বাভাবিক। দিলীপ ঘোষের লবি, এবং দেখুন আমরা কোনো লবির শিকার নয়, আমরা ভারতীয় জনতা পার্টি করি, লবি তৃণমূলে থাকতে পারে, লবি সিপিএমে থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে কোনো লবি নেই। এবং আপনারা জানেন অর্জুন সিং এর ছেলেও তিনি আমাদের এমএলএ রয়েছেন, এবং তাকে এমএলএ থাকবেন না মুখ্যমন্ত্রী বললে,
আজকে ইউনিট স্টেটমেন্ট। হ্যাঁ, এবারে যারা তাদের নিজের স্বার্থে দল বদল করে তারা তো দল বদল করার জন্য বিভিন্ন কথা বলবেই। তাদের আশা না আছে ফালগুনি, আমাদের নীতির বিরুদ্ধে লড়াই আছে, আমাদের নেতার বিরুদ্ধে লড়াই নয়, আমাদের নীতির বিরুদ্ধে লড়াই এই মমতা ব্যানার্জির রাজ্যে যে নীতি চলছে, যে রক্তক্ষরণ চলছে, যে ধোঁকাবাজি চলছে, যে এসএসসি আপনারা জানেন যে স্কুল শিক্ষক কমিশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে চাকরি নিয়ে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আমরা রয়েছি, প্রত্যেক ক্ষেত্রে কোর্টকে রায় দিতে হচ্ছে। আপনি বলছেন আপনারা লড়াইতে রয়েছেন, বিজেপি নেতৃত্ব বলছে তারা লড়াইতে রয়েছে, কিন্তু আমাকে একটা কথা বুঝিয়ে বলুন তো, এইভাবে দলবদল চলতে থাকলে কোন মানুষ ভরসা করবেন? কেনই বা ভরসা করবেন? যাকে ভরসা করে আমি লড়াইতে নামলাম, আমি ঘর ছাড়া হলাম, দেখা গেল কাল সে নিজের ঘর বাঁচাতে দল বদল করে ফেললো, কেন আমি ভরসা করব আপনাকে? দেখুন, যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করছে তারা কিন্তু দলেই রয়েছে, আমাদের সাংগঠনিক দল, সংগঠনে যারা ছিল, যারা কর্মী কার্যকর্তা, তারা দলে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে রাজনীতি করেছি, আমরা ব্যারাকপুরকে সংগঠনের আজকে সংঘবদ্ধ করেছি এবং শক্তিশালী করেছি বলে অর্জুন সিং সেই শক্তিশালী বিজেপিকে দেখেই কিন্তু তারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছিল। সেই কার্যকর্তা কর্মীরা আজও ভারতীয় জনতা পার্টিতে রয়েছে, যারা ভোট দিয়েছিলেন তারা ভারতীয় জনতা পার্টির দিকেই রয়েছে, অর্জুন সিং চলে গেছে। 2024 আবার ব্যারাকপুরে পদ্মফুল ফুটবে, আজকে আপনাদের এখান থেকে আমরা বলে গেলাম, আপনারা দেখতে পাবেন মানুষ কোন দিকে রয়েছে। আমি আসবো, অনেকবাবু আসবো, কিন্তু একটা ছোট বিরতির সময় হয়ে গেছে, 77টা আসন পেয়েছি, আমরা ফিরে আসবো এই ভিডিওতে একটা ছোট বিরতির পর, মাত্র একটা আসন পেয়ে আপনারা 30টা হচ্ছে, আপনারা আছে ওনাই 52 না 53, তাও আমরা সবথেকে বেশি শক্তিশালী বিরোধী, একসাথে মিশিয়ে নিন না, 38 পাচ্ছেন দুটো দল, সেই রোজ আপনাদের এই অর্জুন সিং যাবে, যে সফরকাজি যাবে, একসাথে একটা কাজ করুন, এই 234টা আসন দল আর এই বাইপাসে পানি সিংগুলোকে একসাথে মিশিয়ে দিন, আমরা তাহলে কি হবে, ঝামেলাটা থাকবে না, রোজ উনি ক্যামেরা সামনে থাকতে হবে বলে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে করছি, সবচেয়ে দুঃখ লাগে এটা যে আজকে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসকে এত গালাগালি, এত কটুক্তি দেওয়ার পর মঞ্চে উঠে বক্তব্য রাখবেন আর বৈশাদা সেই বক্তব্য শুনে হাততালি দেবেন। এবং বাবুল সুপ্রিয় যেদিন এলো বালিগঞ্জে বিধানসভা নির্বাচনে, সেদিন বাবুল সুপ্রিয় চিফ ইলেকশন খুব ভুল না হলে আজকে বৈশাখা, তাহলে বৈশাখা তো আজকে সাফার, বৈশাখা কি পেলো আজকে? আনন্দবাবুর এই কথাও তো বৈশাখার বাবু আজকে নিয়ে নেবো নিশ্চিত ভাবে, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ফিরছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, এবং আমরা বিকেল থেকে দেখাচ্ছিলাম যে যেই মুহূর্তে অর্জুন সিং এর দলবদল সম্পন্ন হয়ে গেল তারপর থেকে কিন্তু ভাটপাড়ায় অর্জুন সিং এর অফিসের বাইরে যত বিজেপির পতাকা ছিল সেই সব খুলে ফেলা হলো। এই মুহূর্তে ভাটপাড়ার কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছ থেকে। বিক্রান্তের কাছে আমরা যাব, কিন্তু বিক্রান্তের কাছে যাওয়ার আগে আমি একবার অনিন্দ্যবাবু বিরতিতে যাওয়ার আগে যে অভিযোগটা করছিলেন তার উত্তরটা নিয়ে নেব বৈশানর্দার কাছ থেকে। বৈশানর্দা, না দেখুন রাজনীতিতে আমি ও আমায় বলছে যে ওরা এমপি এমএলএ তুমি হওনি, আমি মেয়র পার্টি সরকারি কলকাতা পৌরসভার কাউন্সিলার 2005 থেকে দলের পার্টি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম, রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম যুব কংগ্রেসের, তো আমি রাজ্য রাজনীতি করি সেটা একটা বিষয়, ওটা ও অন্য দল করে ওকে আমাকে বলতে হবে, কিন্তু আমি প্ররোচিত হব না। কিন্তু একটা কথা আমি বলে দিই, সেটা হলো যে উনি আমাদের একটু আগে বলছিলেন যে ব্যারাকপুরে আমরা জিতবো বিজেপির যিনি প্রতিনিধি, আমি ওনাকে আজকে জানিয়ে দিলাম যে আসানসোলে আপনারা 300,000 ভোটে হেরে গেছেন এবারের উপনির্বাচনে, আর বালিগঞ্জে আপনাদের জমানাত চলে গেছে, আর আপনারা এবার ব্যারাকপুরে যে কী শোচনীয়ভাবে পরাজিত হবে সেটা 2024 চৈতালি তিওয়ারি বারবার এই আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং বারবার অভিযোগ করছেন যে কেন এখনো পর্যন্ত মেয়র পরিষদ নির্বাচিতই হলো না। আমি আসবো এই প্রসঙ্গে, কিন্তু তার আগে একবার বিক্রান্তের কাছে চলে যাবো। বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভাটপাড়া থেকে। বিক্রান্ত, ভাটপাড়ায় অর্জুন সিং এর দল বদলের পর ঠিক কি আবহাওয়া দেখতে পাচ্ছ?
দেখো সমাজিতা, অর্জুন সিং এর দলবদল কিন্তু জল্পনা ছিল, সেই জল্পনার অবসান কয়েক ঘন্টা আগেই হয়েছে। আমি সবার ফার্স্টে যে ছবিটা দেখাবো, এই যে গোটা দেওয়ালটা দেখতে পাচ্ছ, একটা সাদা দেওয়াল, এই দেওয়ালের কিন্তু অর্জুন সিং এর একটা বড় প্ল্যাকার্ড বা পোস্টার ছিল, যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অর্জুন সিং এই তিনজনের ছবি ছিল। এবং এই যে চেয়ার টেবিলটা দেখতে পাচ্ছ, এইখানে বসে পিছনে যে দেওয়ালটা, সেই দেওয়ালের পোস্টার কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবার আমি আরেকটা ছবি দেখাবো, অর্জুন সিং এর যে ঘর, সেই ঘরে এই মুহূর্তে যদিও তালা, যে সমস্ত ফটো ফ্রেম ছিল বা এইখানে একটি পোস্টার ছিল, তুমি দেখতে পাচ্ছ সেই ছাপটা কিন্তু স্পষ্ট, সেই ওপরের যে ছাপগুলো সব সমস্ত কিন্তু খুলে ফেলা হয়েছে। এবং এই যে এখানে বিজেপির যে পতাকা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রায় ছিঁড়ে ফেলা হয়েছে, যার একদম চিহ্ন দেখতে পাচ্ছ যে পুরো ছিঁড়ে ফেলা হয়েছে। এবার আমি নিচের ছবিটা দেখাবো, যেখানে যে অর্জুন সিং নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন, তারা কিন্তু বহাল রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল রয়েছেন তার নিরাপত্তা রক্ষী হিসাবে। এবং আরও একটা ছবি যেটা দেখাবো, অর্থাৎ এই যে বাড়ি, এই বাড়ির এইখানে এই যে তৃণমূলের পতাকাগুলো দেখুন, কিছুক্ষণ আগে অবধি এই জায়গা কিন্তু অর্থাৎ সন্ধ্যের মধ্যেই পতাকা বদল হয়ে গিয়েছে। যে ছবি বিক্রান্ত আমাদের দেখাচ্ছে, যে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে, বিজেপির পতাকা, ফ্লেক্স, পোস্টার যা ছিল সব সরিয়ে ফেলে, আমরা সকালের দিকে সেই ছবি এবং ছিঁড়ে ফেলা সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যখন ছিঁড়ে ফেলা হয়, সমস্ত পতাকা সরিয়ে ফেলা হয়। অর্থাৎ তিনি বিজেপিতে থাকাকালীন বিজেপির যা যা তার কাছে চিহ্ন ছিল, যা যা পোস্টার ছিল, সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়েছে। অথচ অর্জুনে বিজেপিতে থাকাকালীন বারবার নিশানা সানিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা সানিয়েছিলেন। কি কি বলেছিলেন তখন তিনি, একবার শোনাতে চাইবো দর্শকদের। মমতা ব্যানার্জি নিজেই দিশাহারা আছেন, উনি উনি নিজেই নিজের বিধানসভা ভবানীপুর থেকে প্রায় পালিয়ে গেলেন, বলতে গেলে কোনো অসুবিধা নেই, এরকম নজিরবিহীন আছে কে একটা, অত নিজেকে উনি বলেন কি আমি সারা জীবন মানুষের কাজ করেছি, নিজের বিধানসভাও উনি দাঁড়াতে পারেননি, নিজের বিধানসভা ছেড়ে আজকে উনাকে নন্দীগ্রামে যেতে হয়েছে। মমতা ব্যানার্জি যেটা উনার ভালো হবে সেটা উনি ফাঁস করতে পারেন, কিন্তু যেটা উনার পক্ষে যাবে না তার জন্য উনি সবাইকে কাঠগড়ায় দাঁড় করে দেন। ওই ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে থাকেন কেন, উনি দেখেছেন আপনারা প্রকাশ্যে উনি বলেছেন কোনো ঘটনা ঘটেনি, আর এখানে NHRC, তারপরে CBI, তারপরে কোর্ট সবই বলছে এখানে ঘটনা ঘটেছে, উনি বলছেন ঘটেনি। তো ওনার একটা অভ্যাস আছে, স্বভাব আছে, উনি জোর করে সব কিছু করাতে চান, বাংলা মানুষকে ভয় ভীতি দেখাতে চান। অর্জুন সিং বারবার আক্রমণ শানিয়েছেন, বসানোর্ধে আপনার কাছে যাব, এই যে বারবার আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার তিনি নিশানা করেছেন, সেই অর্জুন সিং কে এবার একেবারে বুকে টেনে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিভাবে একজন যিনি আক্রমণ করছেন বারবার আপনাদের সুপ্রিমোকে, তাকে এইভাবে সহজ একটা রাস্তা দিয়ে ওয়েলকাম জানানো হলো? এটা তো জ্যোতিপ্রিয় মল্লিকই তার উত্তর দিয়েছেন যে তৃণমূল একটা পরিবার, যে পরিবারের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই পরিবারে অর্জুন এলে স্বাগত, তিনি বিজেপিতে না গেলে ভালো, তো বলেছেন উনি তো, ওনার যার বক্তব্য উনি তো বলেছেন। একটা কথা বুঝতে হবে যে দেশের প্রয়োজনে, দেশে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ হয়েছে, তো সেই জন্য উনি অর্জুন সিং সাবসিকুয়েন্ট ফিলিং করেছেন যে বিজেপিতে থেকে বাংলার জন্য কিছু করা যাবে না, দেশের মানুষের জন্যও কিছু করা যাবে না, পাট শিল্পর জন্যও করা যাবে না, উনি চটকল এলাকায় জন্মেছে, চটকলের শ্রমিকদের জন্য কিছু করা যাবে না, মানুষের স্বার্থে এই হারে দলবদল।
দেখুন, অর্জুন সিং এর যদি আপনি অনলাইনে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অর্জুন সিং হচ্ছে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট, যার নীতি আদর্শ মূল্যবোধ নেই, তার রাজনীতি করার কোনো অধিকারই নেই। আমি ফাল্গুনী দিকে একটা কথা বলবো, একটা সময় দিলীপ ঘোষ বলতেন যে অর্জুন সিং এমন একজন নেতা যিনি তৃণমূলের মুখের ওপরে জবাব দিতে পারবেন এবং তৃণমূলের ঘুম ভাঙিয়েছেন এবং গেরুয়া ফুল ফুটিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রে। তাহলে আজকে অর্জুন সিং চলে যাওয়ার পর তারপরে আপনাদের গেরুয়া ফুলও আর ফুটবে না, তৃণমূল আর যে ঘুমোচ্ছিল সেই ঘুমোবে, আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার লোকও খুঁজে পাবেন না। আসলে বিজেপি আর তৃণমূল আসলে এটা একটা বিজেমূল, এরা একা এক অফিসে ঝগড়ি করতে করতে যখন বড় হয়ে যায় তখন আবার অন্য অফিসে চলে যায়। এবার আমি আপনাকে লাস্টে বলি, অর্জুন সিং এর চলে ফিরে আসার পিছনে আরেকটা কারণ হচ্ছে বালিচুড়ি কয়লা চুরি, বালিচুরি কয়লা চুরি করে যে টাকা সমস্ত করেছিলেন টাকাগুলো সব ফুরিয়ে গেছে বিভিন্ন খাতে, এখন আবার নতুন করে বালিচুরি কয়লা চুরি ত্রিপল চুরি চাল চুরি করে টাকা ইনকাম করার জন্য গেছে। আরে এইসব বলে আর কি করবেন, শূন্যর উপরে এক বলতে পারছেন। আরে আমরা তো দুর্নীতি তো শূন্য, আমরা রাজপথে থাকি আর আপনারা উঠবারে উঠবারে থাকে, আপনারা উঠবারে থাকে তৃণমূল কংগ্রেস এখন দেখুন একটা কথা বলি, ইন্দিরা গান্ধী একটা সময় সরকারের সোনিয়া গান্ধী রাজীব গান্ধী একটা সময় সিপিএম বলেছে যে সিপিএম চোর সমাজ বিরোধী নিয়ে আজকে চলবে না এই দলের বলেছিলেন। সরি, কদিন আগে পার্থ ভৌমিক বলেছিলেন যে বিকাশ বসুকে যিনি হত্যা করেছে তাকে এই দল থেকে না সরানো, এই ব্যারাকপুর থেকে না সরানো পর্যন্ত এই ব্যারাকপুর মুক্ত হবে না। তো আমরা জানি না উনারা কিভাবে সরাতে চাইলেন, আর এতদিন তারা না না একদিন আমি বলছি এতদিন আমাকে বলতে দিচ্ছেন না তো কি করাবে, এতদিন তিনি খুনি ছিলেন, এতদিন তিনি খারাপ ছিলেন, এতদিন তিনি তোলাবাজ ছিলেন যখন বিজেপিতে ছিলেন। আমরা বারবার বলেছি এই রিপাবলিক বাংলায়, একবার আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা বলেছি উনারা যে যে কাজগুলো করেছিলেন, যে 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 অন্যায় মনে হচ্ছে করেছেন, তৃণমূল বলেছিল সেগুলো তৃণমূলে থাকাকালীন করেছে, বিজেপিতে থাকাকালীন এই রকম ধরনের অন্যায় সংগঠিত করতে পারে না, যাদের যাদের অসুবিধা হয়েছে তারা তারাই বিজেপি থেকে তৃণমূলে আবার ফেরত গেছে। কারণ কারণ বিজেপিতে থেকে কোনো ধরনের অন্যায় করা যায় না, এটা বুঝতে পেরেছে বলেই তারা দল চেঞ্জ করেছে। একদম তাই, একদম তাই। আপনারা দেখুন যে যে আঙুলগুলো আপনারা তুলেছিলেন সেগুলো টাকা নিচ্ছে থাকাকালীন, আর সেই শুভেন্দু অধিকারী আবার শুভেন্দু অধিকারী নামে বলছে, আবার শুভেন্দু অধিকারী যদি কোনোদিন তৃণমূলে চলে আসে বৈশা থেকে আবার সোনাপুরে বলতে হবে ওয়েলকাম শুভেন্দু বৈশা, এখন বিজেপি সব নেতার নামে বলো না, আগে দেখো কে কে আসছে আর কে কে যাচ্ছে। আমাদের কেউ যায়ও না, আমাদের কেউ নেই। পশ্চিমবঙ্গে সারা ভারতে প্রথম এবং পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল, এবং তারা 2,28,00,000 ভোট পেয়েছে এবং 77টা আসন পেয়েছে, যেটা সব থেকে মানে বিরোধী দল, এবং সেখানে পেয়েছিলেন। এখন অর্জুন সিং নেই কি করে পাবেন, কি হয়েছে তখন তো অর্জুন সিং ছিল বলে পেয়েছে। শুনেননি, 2004-এ অর্জুন সিং দাঁড়িয়েছিলেন লোকসভায়, তিনি জিততে পারেননি কেন? বিজেপির সংগঠনের উপর দাঁড়িয়ে মোদির উপর দাঁড়িয়ে কি করেছে? বারাকপুরে আর কত রক্তক্ষরণের ইঙ্গিত পাচ্ছ?
আর দেখো তোমার জানি রাখি যে অর্জুন সিং যখনই তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন তারপরেই ব্যারাকপুর সাংগঠনিক জেলায় কিন্তু যারা বিজেপিতে ছিলেন তাদের একটা বড় অংশ তৃণমূলে ফিরবেন এমনটা নিশ্চিত করে যারা অর্জুন সিং ঘনিষ্ঠ রয়েছেন তারা বলছেন। তাদের মধ্যে একাধিক নেতৃত্বরা রয়েছেন, ফাল্গুনীদি রয়েছেন আমাদের শোতে, তুমি জানো যে একটা সময় ব্যারাকপুরে ফাল্গুনীদি ফাল্গুনী পাত্র তিনি ব্যারাকপুরে বিজেপির মুখ ছিলেন, তারপর অর্জুন সিং বিজেপিতে আসার পর তারা সর্বতভাবে লড়াই করেছিলেন, কিন্তু এখন অর্জুন সিং চলে যাওয়ার পর বিজেপির ফাল্গুনী পাত্র তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ নেত্রী তিনি থাকছেন, কিন্তু তৃণমূলে কারা কারা ফিরছেন? 31 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন, নিঃসন্দেহে সেই সভায় বেশ কিছু কর্মী সমর্থক যারা বিজেপিতে ছিলেন এতদিন পর্যন্ত তাদেরকে ওই সভায় নিয়ে যাওয়া হতে পারে এমনটা অর্জুন সিং ঘনিষ্ঠরা জানাচ্ছেন। তবে কারা কারা যোগদান করবেন সেটা কিন্তু আগামী যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেটা স্পষ্ট হবে। আগামীকাল সন্ধ্যায় একটা বৈঠক করতে চলেছেন অর্জুন সিং এবং উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্বরা, সেখানে তো প্রত্যেকে থাকবেন যেমনটা আমরা খবর পাচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক থেকে শুরু করে জেলা নেতৃত্ব থাকবেন। টিটাগড়ের সম্ভবত টিটাগড়ে একটি দলীয় কার্যালয় সন্ধ্যেবেলায় সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে তৃণমূলে তো এলেন অর্জুন সিং, কিন্তু করবেন কি, দায়িত্বটা কি? এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো দায়িত্ব বণ্টন করা হয়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভার যে সাংসদ পদ সেখান থেকে তিনি ইস্তফা করেননি, তিনি বলেছেন যে তৃণমূলের টিকিটে জিতেছেন এরকম দুজন সাংসদ যারা এখনো পর্যন্ত রয়েছেন তারা পদত্যাগ করলেন, অর্জুন সিং পদত্যাগ করবেন এক ঘন্টার মধ্যে। তাহলে এটা ধরে নেওয়া যায় অর্জুন সিং আপাতভাবে সাংসদ হিসেবেই ব্যারাকপুরে থাকছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভিন রাজ্যে অর্জুন সিংকে দায়িত্ব দেওয়া হবে নাকি ব্যারাকপুর সংগঠনকে আরো মজবুত করতে হবে সেই সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সভা করবেন, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে আমি বসানোর কথা যাব বসানোর। তাহলে ব্যারাকপুর ভাটপাড়া এই অঞ্চলে সংগঠনকে আরো মজবুত করতে একটাই উপায় বিজেপির ঘর ভাঙা, তাই তো? বিজেপি তো এমনি ভেঙে গেছে, জমানা জমদবা পার্টি একের পর এক এমএলএ ছেড়ে কামিনী কাঞ্চন তথাগতবাবু কোথায়? কামিনী কাঞ্চন নারী আর অর্থ দিয়ে বিজেপির পদ পাওয়া যায় এ তো তথাগত রায় বলেছেন, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আরে আপনি প্রমাণ করুক না, কি প্রমাণ করুন যে আপনি বলেন? আরে তথাগত রায় বাইকটা চালিয়ে দিন, একটু আর প্রমাণ করতে হবে না, দয়া করে তথাগত রায় বাইকটা চালিয়ে দিন। কেউ কিছু কামিনী কাঞ্চনটা তথাগতবাবু বলেছে, শুনুন আপনাদের, আরে আপনার দলে তো এখনই উনি আছেন, আপনি তাহলে বলুন কি বলেছে দেখুন, তথাগত রায় আপনার দলে নেই কি বলেছে দেখুন, সৌগত যে কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন নকশালের সময় এরকম, কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন বলেছে, আরে এতে তো খুব আপনাদের সৌগত বলেছেন, রাজনৈতিক দল বলবেন না, যে দলে নারী আর অর্থ দিয়ে পথ পাওয়া যায় সেই দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন না, আর যাই করুন আর বলবেন না, আপনি আপনার ওই তথাগতের ছবিটা দেখিয়ে দিন, যেভাবে আপনারা আপনি তথাগতের চাকরি দিলীপ ঘোষ, যেভাবে আর এই সুশান্ত শুভেন্দু এদের বক্তব্যগুলো পাশে পাশে আসুন, আপনাদের লজ্জা করছে না? আরে আপনারা তো যে কল্যাণী এনেছে ছেলে চাকরি দিয়েছেন, যেভাবে টাকা নিয়ে আপনারা চাকরি আপনাদের কল্যাণী এনেছে কি করেছেন? কল্যাণী এমসি অন্তিম ঘোষ কি করেছে? কিচ্ছু করেনি, আজকের কাগজে বেরিয়েছে ওটা কন্ট্রাকচুয়াল, চুরি করে চাকরি দিয়ে আবার একটা কন্ট্রাকচুয়াল, কল্যাণী কলেজের চাকরি আজকে বেরিয়েছে, চুরি 7 গুণ বেড়েছে, এফিডেভিট দিয়েছে, সম্পত্তি 7 গুণ বেড়েছে, আপনারা বলুন সিপিএম থেকে আপনাদের দলে গেছে অন্তিম ঘোষ, অরিন্দ দাদা নাম বলে দিচ্ছি, আজকে কাগজে বেরিয়েছে উঠবান ওয়ার্ডে ভর্তি হচ্ছে যখনই সিবিআই ডাকছে, মুখ্যমন্ত্রী নিজে ভাটপাড়ায় মিছিল করতে হয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি, আজকে এ রাজ্যে এসএসসি চাকরি পায়নি যারা তারা অর্জুন সিং এর বাইটা গো আজকে ছেড়ে দেবে না, কালকে অর্জুন সিং কেও রাস্তায় মানুষের দিকে সব বলে লাভ আছে মির্জাপুর সেখানে গেছে, এই যে বলছেন না বিনা পয়সার মানে বিনা পুঁজির ব্যবসার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস বলেছিল, বিনা পুঁজির ব্যবসার নাম হচ্ছে দুর্গা, এগুলো ফুল মিষ্টির ফল, বিনা পুঁজির ব্যবসা আপনারা কি করাছে, সবাই চলে যাচ্ছে, আপনি একা রিপাবলিকে চিৎকার করে কি করবেন, যখন বিজেপিতে থাকে তখন হারছে না হারছে না লোকে পালাচ্ছে, অর্জুন সিং কে এত সবাই ছেড়ে পালাচ্ছে, বিজেপি আর দুঃখ বিজেপির কোন নেতা এই লোক এটাকে আপনাদের পড়ু আর ওইখানে আমি করবেন।
মঞ্চে আপনি বিজেপি ছেড়ে দেন বলুন দেখুন সবাই চলে যাচ্ছে আপনি একা একা চিৎকার করবেন কি একটা জিনিস আপনি বলছেন আছে থাকবে অর্জুন সিং এর বিরুদ্ধে তোলাবাজ অভিযোগ, অর্জুন সিং এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগ গুলো আপনারা বারবার করেছেন। তো সেই কোট আনকোট আপনাদের ভাষায় গদ্দারকে দলে যে টেনে নিলেন, দলের নিচুতলার কর্মীরা আপনাদের উপর আস্থা রাখতে পারবে? তো এটা আপনি জানো, আমরা নিজেরা তো আমাদের দলটাকে নিয়ে চিন্তা করছি, আপনি এখানে না চিন্তা করলেও হবে। আমাদের দলের সিদ্ধান্ত আমাদের দলের দেশের সর্বোচ্চ বেকার সঙ্গে নরেন্দ্র মোদীর আপনারা হারছেন, হারতেই থাকবেন, সবাই মিলে আমরা জিতছি, আমরা জিততেই থাকবো। আরে কবার জিতেছেন দাদা, দিদি আপনারা হারছেন আর হারবেন। অনেক কষ্টে বিরোধী দলের আসন পেয়েছিলেন, ভুলে যাবেন না সেই চিন্তাটাকে। একটা প্রশ্ন করব, 2019 অবধি তৃণমূলে অর্জুন সিং ছিল, তখন অবধি কি এসএসসি টাকা নিয়ে কাউকে চাকরি দিয়েছিলেন? এটুকু খালি বলুন। আরে এইসব বলে লাভ আছে? লাভ নেই, হাইকোর্ট বলছে শূন্য সিট পেয়েছেন, মাইনাসে নেমে যাবে। দরকার নেই, আমার মাইনাসে চলে যাবে। এইসব বলে লাভ নেই। দাদা আপনি শুভেন্দু মালির নামে বলছেন, কালকে শুভেন্দু মালির কাছে বলেছে অনেক মিথ্যে বলেছে, বারবার মানুষ জনগণকে রাজনৈতিক ভাবে আস্থাগুলো পাঠিয়ে দিয়েছে। আজকে সিপিএম এর প্রাসঙ্গিকতা নেই, আজকে শূন্য আসুন, সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, আর বিজেপি ভেঙে চুরমার, আমরাই থাকবো। দুর্নীতি শূন্য, পাতাল বিক্রি করেছে, আকাশ বিক্রি করেছে, কি বলছে? কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা এই সমস্ত রাজনৈতিক নেতাদের সামনে রেখে, সামনে দেখে লড়াইতে ঝাঁপিয়ে পড়েন, তাদের কি হবে তার উত্তর কিন্তু আমরা আলোচনা থেকে পেলাম না। বিজেপির সাধারণ কর্মীরা কি বলছেন দর্শকদের শোনাতে চাইবো। সাংগঠনের অল্প বিস্তর তো ক্ষতি হবেই, ক্ষতি হলে পরও দেখুন বিজেপি একটা সর্ববিশ্বের সবথেকে বড় একটা দল। এ দলে মানে আমরা ক্ষতিটাকে মানে রিকভারি করে ফেলবো খুব শিগগিরই। আমাদের আমাদের সাংগঠনিক শক্তি আছে, কারোর জন্যে কেউ আমাদের কাছে মানে তাকে ছাড়া চলবে না, এই এইভাবে আমরা সাংগঠন তৈরি হয়নি আমাদের। কেউই অপরিহার্য নয় সেই বার্তা দিতে চাইলেন বিজেপির কর্মী সমর্থকরা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আলোচনায় অংশ নেওয়ার জন্য। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল যে যাদেরকে সামনে রেখে, সামনে দেখে মানুষ এভাবে ঝাঁপিয়ে পড়ে, কেউ ঘর ছাড়া হয়, কেউ বা স্বজন হারায়, তারা যখন এভাবে খুব সহজে দলবদলটা করে ফেলে, তখন মানুষের আস্থা একটু হলো টসকায় বই কি? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সোজাসুজি স্বর্ণালী আজ এ পর্যন্তই, একটু পরেই দেখুন জবাব চায় বাংলা ময়ূখের সঙ্গে।